মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের গোগল সোনা। আমাদের গোগল সোনা নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, সাথে জানাচ্ছি অনেকটা ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের এখন সকাল বাজে 9:30। অন্যান্য দিন 9টার সময় ঘুম ভাঙে, আজকে একটু সকাল সকালই উঠেছি। সকাল সকাল বলতে বেশি সকাল সকাল না, 8:30 সময় উঠেছি। উঠে এই জাস্ট গোগল উঠলো, দেখো নিচে তরকারিটা বসিয়ে এসেছি, আটাটাও মেখে দিয়েছেন মাসিমা, আমি রেডি করে দিয়েছিলাম। আটা না, ময়দাটা মাসিমা মেখে দিয়েছেন, আমি জাস্ট রেডি করে চলে এসেছি। এখন গোগল জাস্ট রুম থেকে উঠলো, এবার আমি তুলবো বিছানাটা, বিছানা তুলে তারপর গোগলকে খাইয়ে তারপর নিচে যাবো লুচি ভাজতে, কারণ এই মহাশয়ের আবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট চাই। তারপর রান্না দিদিও চলে আসবেন আমাদের, তো সেই সময় রান্নাঘরে ঢোকাটা একটু অসুবিধাই হয় দু তিনজন একসাথে। একজন নিজের মনে মনে কাজ করে ঠিক আছে, শান্তি মতো খোলামেলাভাবে কাজ করলো, কিন্তু সেখানে যদি দু তিনজন গিয়ে মানে দাঁড়িয়ে থাকে বা অন্য কাজ করতে যায় তখনই হয় গণ্ডগোল। তো চলো দিনটা স্টার্ট করি, আজকে আমাদের সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। হচ্ছে মাসিমা আজকে হেভি সার্ভিস দিচ্ছে এখানে, লুচি স্পেশাল সাদা আলুর চচ্চড়ি। কি লাগবে? বিছানা পরিষ্কার করে গোগলকে ব্রেকফাস্ট করি, আমি গেছি নিচে। মাসিমাই লুচিটা বেলে দিয়েছে তোমরা দেখলে, সকালবেলা আজকে 8:30 উঠে আগে গেছি আমি নিচে ময়দা মাখতে লুচির জন্য, সাথে তরকারিটাও বসিয়ে এসেছি। আলুটা মাসিমাই কেটে দিয়েছেন তরকারির জন্য, কিন্তু তরকারিটা আমি বসিয়ে এসেছি। তারপর মাসিমা বসিয়ে মানে সাতলে নিয়ে তারপর জল দিয়ে এসেছি, তারপর মাসিমা নামিয়ে নিয়েছেন। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, ও খেয়ে চলে এসেছে, এখন মাসিমা নিচে খাচ্ছেন। চলো এবার খেয়ে নিই, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশ খাস্তা হয়েছে লুচিগুলো। আমি এখনও খাইনি অবশ্য, আমার বর খেয়ে আমাকে বললো সেটাই, লুচিগুলোর টেস্ট দারুণ হয়েছে, খাস্তা হয়েছে খুব, সাথে আলু চচ্চড়িটাও নাকি ভালো হয়েছে। অন্যরকম কিছু ব্রেকফাস্ট করার থাকলে আমরা সেটা স্যাটারডে করেই করি, কারণ অন্যান্য দিন ওর অফিস থাকলে সেই দিন ও খেতে যায় না এই সব কিছু। আর সানডে তো আমার হয় না, স্টুডেন্টরা সবাই ড্রয়িং শিখতে আসে, সেদিনকে আমি আর সুযোগ পাই না, তো স্যাটারডে করেই করি। লাস্ট সেই কড়াইশুটির কচুরি করেছিলাম একদিন, তারপরে এই আজকে লুচি করা হলো। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট ভালো লাগে না কাউরি খেতে, আর অন্যান্য দিন যে করবো বললাম ওর অফিস থাকলে ও খেতে চায় না। তাছাড়া আমাদের রান্নার দিদি ঢুকে পড়ে মোটামুটি 9:30-এর মধ্যে, তো সেই সময় দিদি রান্না করতে ব্যস্ত থাকে, সেই সময় ওই রান্নাঘরে ঢুকলে একটু অসুবিধাই হয় দিদির, তার জন্য আর করা হয় না। ওই মাসে একবার বা মাসে দুবার করেই সকালবেলা ব্রেকফাস্ট একটু অন্যরকম করা হয়, নাহলে ওই গতানুগতিক একঘেয়ে জিনিসই খাওয়া হয়। তো চলো এবার গোগলের ভাতটা বসিয়ে দিই। মাসিমা এখানে সবজি কেটে দিয়ে ধুয়ে নিয়ে গেছেন, আর এখানে চাল ডালটাও আমি ধুয়ে জল দিয়ে রেখেছি। লুচি খেয়ে পেটের অবস্থা আইডাই, তাই জন্য আজকে বেশি ফল নিইনি, শুধু আঙুর আর একটা লেবু নিয়েছি, আপেল আর খাওয়ার জায়গা নেই আজকে। কেন খাবো না কেন? ডায়েট করছি, ফল খাবো না? ডায়েটে তো ফল মাস্ট, খেতেই হবে। গোগলকে স্নান করিয়ে দিয়েছি, এবার আমি যাবো স্নান করতে। এখন গোগল নিচে খাচ্ছে, মাসিমা আর আমার শাশুড়ি মামি লোকে খাইয়ে দিচ্ছে আজকে। আমি স্নান করতে যাচ্ছি, আজকে ওদেরকে খাওয়াতে বললাম, কারণ শ্যাম্পু করবো চুলে একটু দেরি হবে স্নান করে আসতে, তাই জন্য বললাম ওনারাই খাইয়ে দিচ্ছেন আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই স্নান করতে যাওয়ার সময় তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে, তারপর আর অন ক্যামেরা হওয়া হয়নি আজকে। ভেবেছিলাম ব্লগটা হয়তো আর করতেই পারবো না আজকে, ওই সকালবেলাতে ইতি করে দিতে হবে, কিন্তু তারপর ভাবলাম না এখন একবার অন ক্যামেরা হই, তাই জন্য এখন অন ক্যামেরা হয়েছি। দুপুরবেলা বাঙালির যা থাকে তাই দিয়ে আজকে লাঞ্চ হয়েছে, তরকারি মাছ ডাল ভাত এইসবই। বিকেলবেলা গোগলকে যথারীতি আপেলও খাইয়েছি, তারপর একজন এসেছিলেন, আসলে খাটটা আমাদের এই দুটো ধার ফাঁকা বলে গোগল সমানে ধারের দিকে চলে আসে, তো একটা রেলগার্ড মতো কেনার ইচ্ছা আছে, বেড রেলগার্ড যেগুলো হয় বেবি সেফটির জন্য সেগুলো। তো একজনকে ডেকেছিলাম, সেরকম যদি উনি করে দিতে পারেন, তো উনি বললেন যে না ওরকম করতে পারবেন না, ওই উনি বলছেন যে প্লাই দিয়ে
উনি একটা সাপোর্ট দিয়ে দেবেন দুই দিক দিয়ে। তো দেখি কোনটা করা যায়, এখন আলোচনা করিনি কিছু ওর সাথে, আলোচনা করি কোনটা করব নাকি অনলাইন থেকেই কিনে নেব বুঝতে পারছি না। তো সেই জন্যই কথা বলতে একজন মিস্ত্রি, কাঠের মিস্ত্রি এসেছিলেন যে আর কি আমাদের বাড়ির কাছে কাঠের কাজকর্ম করেন। তো তার সাথে কথা বলতে বলতে বিকালে অনেকটা টাইম কেটে গেছে, তখন আর আমার অন ক্যামেরা হয়ে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো এখন বেরোচ্ছি, এর জন্য ভাবলাম এখনই একবার তোমাদের সাথে কথা বলে দেখা করে নিই। ঘড়িতে এখন বাজে 7:00, আর পুরো রেডি হয়ে গেছি, যাব বাজারে। গুগলকে আর নেবো না, গুগলকে একদিন নিয়ে বেরোবো না বলে ঠিক করেছি। আর আজকে যেহেতু বাজারে যাচ্ছি ভিড়ভাট্টার মধ্যে, ওকে তো আরোই নেবো না একদমই, কিছু কেনাকাটার আছে। চলো বেরোনো যাক তাহলে। অর্ক নিচে আছে, রেডি হয়ে গেছে, আর গুগলও নিচে আছে ঠাকুমা দাদুর কাছে। আমাদের এখন মানে চুপি চুপি অন্য ঘর দিয়ে বেরোতে হয়, ও যদি দেখে কান্নাকাটি শুরু করে দেয়, তাই জন্য ওকে এক ঘরে রাখবে, আমরা অন্য ঘর দিয়ে বেরিয়ে যাব। চলো বেরোই, ও নিচে অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে। বাজারে এসে প্রথমেই কিনে নিচ্ছি ঠাকুরের জন্য ফুল, আর দেখো দোকানটাতে কত টাটকা টাটকা সব ফুল, সব ফুলগুলো খুব ফ্রেশ, একদম তাজা ফুল ছিল। এরপর নেব তেঁতুল, তেঁতুলটা ঠাকুরের বাসন মাজার জন্যই কাজে লাগে। আমাদের খুব একটা বাজারে আসা হয় না, কিন্তু বাজারে আসতে ঘুরে ঘুরে বাজার করতে আমার খুব ভালো লাগে। আসলে ওই কাজটা আমার শ্বশুরমশাই করেন, ওইসবের দায়িত্ব আমাদের ওপর নেই। ভেলপুরি আর পাপড়ি চাটের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছি, মনে পড়লো অনেকদিন ভেলপুরি খাওয়া হয়নি, তো ভেলপুরি খাবো। পাপড়ি চাটও ভালো লাগে খেতে, কিন্তু ও আর খাবে না আজকে, তাই জন্য আমি অতটা পাপড়ি একসাথে শেষ করতে পারবো না, এই জন্য ভেলপুরি নিয়ে নিয়েছি। দেখো ও অলরেডি ফিশ ফ্রাই খেয়ে এসেছে অন্য একটা দোকান থেকে, তাই জন্য ও আর খাবে না, আমার থেকে হয়তো দু এক চামচ চেখে দেখবে। এই যে আমার ভেলপুরি, তুমি খাবে না একটু? আমরা এখন হেঁটে হেঁটে বাড়িতে ফিরছি, সোজা পথে না গিয়ে অনেকটা ঘুরে আর কি বাড়িতে যাচ্ছি। আর সাথে হাতে নিয়ে নিয়েছি একটা চটপটি, খাচ্ছি আর টুকটাক করে মুখ চালাচ্ছি, মানে এইসব খুচখাচ খাবার খেতে আমার বেশ ভালোই লাগে। বালিতে ভাজা পাঁপড়গুলো বিক্রি হয় যেখানে পপকর্নগুলো পাওয়া যায়, সেই পাঁপড়ের প্যাকেট একটা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি, কাল পরশু একটু হেভি খাবার হয়েছে, পরশু দিন এগরোল খেয়েছি, কালকেও কি খেলাম কালকে, না কালকে এগরোল খেলাম না গো, কালকে এগরোল খেয়েছি, পরশু দিন মোমো খেয়েছি, তাই জন্য আজকে হালকার মধ্যে দিয়ে সেরেছি খাওয়াটা। এখন একটু চা খাবো, সামনে চায়ের দোকান আছে বোধ হয়, দেখতে হবে। এই রাস্তা দিয়ে আমরা খুব একটা আসি না, যখন হাতে একটু সময় থাকে বাড়ি ফেরার জন্য তখনই এই রাস্তা দিয়ে বাড়ি ফিরি। প্রচুর গাড়ি ঘোড়া যায় এই রাস্তা, এটাই খুব খারাপ লাগে, কিন্তু ভোরবেলা খুব সুন্দর লাগে রাস্তাটা, কিন্তু এখন গাড়ির প্রচুর উৎপাত এখানে। চলো যাই, কী বলছে কবে এসেছি এখানে মনে হচ্ছে আমার মনে নেই গো, সে অনেক বছর পেরিয়ে গেছে, সেটা বিয়ের প্রথম প্রথম, তখন তোমার প্রতি আমার প্রতি তোমার ভালোবাসাটা অন্যরকম ছিল, তাই বেরোতাম। এখন ভালোবাসাটা লোপ পেয়েছে, তাই জন্য আমরা মর্নিং ওয়াকেও বেরোই না এখন। তুই দৌড়াচ্ছ কেন, আসতে ঠিক আছে, চলো তাহলে চাটা খেয়ে নিই, দেখি সামনেই বোধহয় চায়ের দোকান আছে একটা। গুগল প্লাস আমাদের সেফটির জন্য মাস্ক নিয়েছিলাম আজকে, মাস্কটা পরেও ছিলাম, দেখো প্রমাণস্বরূপ এখানে লিপস্টিকের দাগ লেগে আছে, মানে বাজারে ভিড়ভাট্টের এলাকার মধ্যে পড়েছিলাম যতক্ষণ বাজারে ছিলাম। এখন যেহেতু একটু ফাঁকা রাস্তায় এসেছি, তো তাই জন্য এখন মাস্কটা খুলে নিয়েছি। অ্যাট লাস্ট একটা চায়ের দোকান খুঁজে পেলাম, দুজনেই দুধ চা নিয়ে নিয়েছি, আমি খেলেও লিকার চা খাই বাড়িতে, কিন্তু অনেকদিন পরে ইচ্ছা হলো তাই জন্য দুধ চা নিলাম। বাড়ি ফেরার পথেই রাস্তায় দেখলাম এক দাদা আবির, পিচকারি, রং সব কিছু নিয়ে বসেছেন, তো গুগলের জন্য একটা পিচকারি নেওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু বাবা বললো যে না এখন পিচকারি নিয়ে কোনো লাভ নেই, ও বুঝবে না এসব, তাই জন্য আবিরই নিয়ে নিচ্ছি একটু, ঠাকুরের পায়েও আবির দেবো, সাথে সবাইকেও একটু একটু করে আবির দেবো। বাড়িতে এসে গুগলকে ডিনার করে দিয়েছি, আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
দেখি চুলটার কি অবস্থা, কাকের বাসা বকের বাসা হয়ে গেছে দেখি। দেখো চুলের অবস্থা দেখো আরেকজনের, আরে শ্যাম্পু করেছে আজকে, আরো ওলট পালট হয়ে গেছে চুলটা। না ও একা সারাতে পারে, দাঁড়াও গোবল একটু চুলটা সারাও তো বাবা। আচ্ছা চুলটা সারা, চুল সারাও, চুল সারাও, ভালো করে সরাও, হাত দিয়ে সরাও, সরাও ভালো করে সরাও। বাহ কি সুন্দর চুল সরাতে পারে দেখেছো। আর দু সপ্তাহ ওয়েট করো, আর দু সপ্তাহ তারপরেই সব একদম চলে যাবে কাকের বাসায়, ঠিক আছে? তারপরে একদম কাঁচি দিয়ে কট 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 করে কেটে দেওয়া হবে সব। হ্যাঁ আর দু সপ্তাহ পরে কাঁচি দিয়ে কট 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 কেমনভাবে কাটা হবে, কট 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 কট। আর সরাতে হবে না, সরে গেছে, সরে গেছে, সরে গেছে। হাতে ওটা কি নিয়েছো, ন্যাপকিন? মুখ মুছছো ন্যাপকিন দিয়ে? একটু মুখ মুছে দেখিয়ে দাও তো সবাইকে, তুমি কি সুন্দর মুখ মুছতে পারো। বাবা স্মার্ট বাবা, মাথাও মুছছে দেখো। না মাথায় জল নেই, মাথা মুছতে হবে না, মাথা মুছতে হবে না, মাথায় জল নেই। তুমি এখন স্নান করো নি তো, মাথায় জল নেই এখন। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রাত হলে কি হবে, আমার কাজের শেষ নেই দেখো বিছানার অবস্থায়, বিছানা এখন পাট পাট করে শুতে হবে, না হলে আমি এরকম দলা মাছটা বিছানায় আমার ভালো লাগে না শুতে, ঘুম আসে না। বিছানা টান টান, চাদর টান টান থাকবে তবেই আমার ঘুমটা বেশ ভালো হয়, তো সেটা এখন করতে হবে আমাকে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। টাটা।